সম্মানিত উপস্থিতি আমরা আসছি আরেক কাফেলাতে হযরত কৌসুল আজম বাবাজান কেবলার বার্ষিক উরুস শরীফের এখানে হাজার হাজার কাফেল কাফেলা এখানে মানে গণি শেষ করা যাবে না যাক আরেকটি কাফেলাতে আসছি আমি ওদেরকে জিজ্ঞেস করব আমরা যাচ্ছি আজকের এই কাফেলার যিনি সিনিয়র ওনার কাছে ওনার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোথা থেকে এসেছেন আমরা চট্টগ্রাম হামিদপুর সাইদগর থেকে সাইদগর হামিদপুর সাইদগর পাঁচলাই থানা থেকে আসছি আচ্ছা আচ্ছা পাঁচলাই থানাধীন আজকে আমাদের এখানে আছে ভাইয়ের নাম কি মোহাম্মদ আব্দুল কাদের আসল মোহাম্মদ আব্দুল কাদের আসল ভাই জিজ্ঞেস করি এখানে আপনারা কার কাছে এসেছেন আপনারা এখানে আমরা এসেছি হুজুর গৌসুল আজম মাঝবান্ডারির কাছে ওনার আজকে মহান দশে মাঘ সবাইকে দাওয়াত রইল আর এখানে আমরা এসেছি হুজুর কৌশল আজম মাঝবান্ডারি কদমে এসেছি নুরানি চরণে এবং আমিরুল মুনতাজেম হুজুর শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাঝবান্ডারির মধ্যস্থলে আমরা দুইটা মোষ নিয়েছি 2,60,000 টাকা দিয়ে এই হাদিয়া নিয়েছি আজকে কেমন লাগছে আপনার এইখানে ইনশাআল্লাহ আমরা অনেক ধন্য মনে করতেছি হুজুর গৌসুল আজম মাঝবান্ডারি কদমে এসে আমরা নগণ্য গোলাম হিসেবে কবুল হয়েছি সেটা আমাদের মনের ইচ্ছা কবুল হয়েছে সেটা আপনার মানে আপনার মনে ভাব যে আপনি কবুল হয়েছে যাক সুবহানাল্লাহ আল্লাহর কাছে একটা বিশ্বাস যদি মনের ভাব ঠিক থাকে যদি বলেন যে আমি হজ করতে যাব আপনার মনে হচ্ছে যে আমি হজ করতে যাব মনে যদি বিশ্বাস হয় যে আমি কবুল হয়েছি তাহলে অবশ্যই সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন চাকা আসসালামু আলাইকুম আপনি এখানে এখানকার আপনি কি আজকে আমি এখানকার আজকে সভাপতি এখানে এখানকার সভাপতি না আচ্ছা রাসেল ভাই এখানকার সভাপতি যাক আমি পর্বত মুরব্বির কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি কি হিসেবে আছেন জি এখানকাতে আপনি কি হিসেবে আছেন আমাদের সাথে মনিরিয়া কমিটি কোন পক্ষ থেকে এসেছেন আপনি মনিরিয়া কমিটি এটা আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা ভাইয়ের পক্ষ থেকে এসেছেন কোন নিয়ে মুশকিল আপনারা সবাই কুলুস সব করে এক কমিটি পাঁচলাই থানা দিন পাঁচলাই থানা থেকে চট্টগ্রাম এখানে এসেছেন যাক এখানে আর কি আছে আপনি কিছু আমার ওই আচ্ছা আমরা যাচ্ছি আমার সহসভাপতি হযরত কৌসুল আজম মাঝবান্ডারি মুনিরুল হক এই খানকার সহসভাপতি আমি ভাইয়ের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আমার নাম আব্দুল শুকর পাঁচলাইজি আমাদের সাইদগর হামিদপুর শাখার থেকে আমরা দুইটা হাদি নিয়ে আছি 5-3 নম্বর ওয়ার্ড আমাদের এলাকা আমরা মুনিরুল হক মাঝবান্ডারি কমিটি আছে আমাদের এখানে আমরা দুইটা হাদি নিয়ে এখানে আসছি আমরা প্রতি বছর আসি আপনি যে হাদি নিয়ে আসছেন মাঝবান্ডার শরীফ আসতেছেন তখন আপনাদের কি অনুভব হচ্ছে কোথায় যাচ্ছেন আপনারা এবং কি হিসেবে যাচ্ছেন আমরা আল্লাহর ওলির দরবারে আসতেছি আমাদের মনটা উৎফুল্ল হয়ে যায় উৎফুল্ল হয়ে যায় আমরা এখানে না আসলে আমাদের খারাপ লাগে আসলে আমাদের ভালো লাগে কেমন লাগছে আমি আজকে আসছি অবাক ফটো বাবা দাদা নিয়েছে আমাকে আমার গাড়ি ভাড়া লাগেনি ছেলে গাড়ি ভাড়া লাগেনি আমি অক্সিজেন থেকে এখানে আসছি ভাড়া দিয়ে কত টাকা দিবেন দুজনে 100 টাকা দিছি অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে অনেকজনেই দূর দূরান্ত থেকে আমার বাবাজান কাবলা হযরত আহমদুল্লাহ মাইজবান্ডারি আজকে 10 মাঘ মহান এই বিশ্বর মধ্যে অনেক মানুষ এসেছেন আমি যাচ্ছি আমার ভাই আজকে খানকার কি হিসেবে কি দায়িত্বের মধ্যে আছেন আপনি আসলে আছি এখানে আমরা হযরত কাবলার ভক্ত আমরা অক্সিজেন কাটারের বোতল থেকে আসছি আমরা বিগত 20 বছর থেকে আসতেছি আল্লাহর রহমতে এখানে হযরত কাবলার এখানে এসে আমরা অনেক উপকার পাইছি আপনি বুঝছেন প্রতি বছরই আসি ইনশাআল্লাহ তারপর আমরা সবাই মিলে আমরা কমিটি আছে একটা আমরা সোহেল মামা সহ যে দুটা মোষ নিয়ে আমরা দুর্লক্ষ সেটা করতে নিয়ে সবাই মিলে সম্মিলিত হবে আমরা প্রতি বছরের ব্যবহার আছি আমরা আজকে হাঁটি হাঁটি আসছেন নাকি গাড়িতে না না গাড়িতে করে আসছি কত টাকা আসার পরে ইনশাল্লাহ
হযরত কিবলার মাহফিল যারা আশিক ভক্ত আছেন তাদের অনেক ভালো লাগছে আজকে তাদের আজকে ঈদের মতো আমি মনে করি আমি সংগীত শিল্পী মাইজ ভান্ডারি আঞ্জিলা মিডিয়ার একজন সহকারী যাক আমি এখানে এসেছি আমার অনেক ভালো লাগছে যে ভাইদের কথা শুনে আমারও মনে হচ্ছে যে আমি আজকে সকাল থেকে এখানে রওনা দিয়েছি আমার মনে হচ্ছে আজকে ঈদের মতো লাগছে আমার খুব আনন্দ বুক হচ্ছে অন্য সময় যদি আমি এক ঘন্টা কোথাও দাঁড়িয়ে থেকে আমার বিরক্তজনক লাগে কিন্তু আজকে হযরতের মাহফিলে আমার কোনো ক্লান্তিবোধ কোনো সমস্যা আমার হচ্ছে না খুব ভালো লাগছে যাক এদের কথা শুনে আমার খুব ভালো লেগেছে যাক আমি দোয়া করি আপনাদের এইখানকার সফল হোক হযরত কিবলা মিজবানের মাহফিল আজীবন এভাবে আল্লাহ তাআলা জারি রাখুক ইসলামে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই সবাই একসাথে হাতের উপর হাত রেখে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই চেষ্টা করব আমরা নামাজের পথে যাব ওলি আল্লাহর চরণ ধরব ওলি আল্লাহকে ভালোবাসব আসসালামু আলাইকুম আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম